আজকে এই ভবনপুরে স্যানিটাইজেশনের কাজ হচ্ছে, মানে এর আগে কতগুলো হয়েছে এলাকায়? এর আগে বিডিও সাহেব ফোন করেছিলেন, তো আমাদের চিঠিও করেছিলেন যে এরকম আমাদের বিভিন্ন জায়গায় করতে হবে, তো সেখানে আমরা প্রায় ছবার করেছি, মোহাম্মদপুর গোলাপপুকুরে করেছেন, দেবভূমের বিভিন্ন মার্কেট, বিভিন্ন মার্কেট করেছি, বিভিন্ন জায়গায় করেছি। তো আজকে এনারা আমাদের ডেকেছেন, আমরা সাহায্য হাত বাড়ি দিয়েছি। রাজ্য সরকার যেটা বলেছেন লকডাউন, মেনলি কি বলুন তো আমাদের সচেতনতা, যে আমরা মাস্ক না পরে বেরোনো যেটা উনি বললেন, এগুলো একটু সচেতনতা আমাদের রাখতে হবে, ডিস্টেন্স দূরত্ব মেনটেন করতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে একটু বাড়িতে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না। মাননীয় রাজ্য সরকার যে লকডাউন কথা বলে এটা মানতে হবে, এবং আমাদের যে বিভিন্ন রকম যে দরকারি নিশ্চয়ই থাকবে দরকার কাজ, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না। আমাদের স্যানিটাইজের কাজ বিভিন্ন জায়গায় আমরা করছি, আজকেও আমরা করবো, আর এটা আমাদের একটু মেনে চলতে হবে। সাবধানতা সচেতনতা যদি আমরা থাকি, আমরা নিশ্চয়ই করোনার হাতে হারাতে পারি, করোনার হাত থেকে আমাদের রক্ষা পেতে গেলে এটাই একটা সচেতনতা সাবধানতা। যদি আমরা মাস্ক পরে বাইরে যাই, আমরা ঠিক মতো যদি হ্যান্ড স্যানিটাইজ হাতটাকে যদি আমরা স্যানিটাইজ করতে পারি, বিভিন্ন সময় ধরুন চিঠিপত্র এলো সেটাকে একটু স্যানিটাইজ করা, বা কোনো কিছু জিনিসপত্র এলো সেটাকে স্যানিটাইজ করা, নিজের যে বাড়ি সেটাও যেমন একটু স্যানিটাইজ করা দরকার, সেগুলো একটু করা দরকার, এগুলো যদি আমরা করি তাহলে আমরা সচেতনতা থাকলে আমরা নিশ্চয়ই করোনা হাত থেকে মুক্তি। আপনার নাম? আমার নাম নিমাই ব্যানার্জি, অফিসার ইনচার্জ এগ্রা ফায়ার স্টেশন। ক্যানেলগুলোতে এই কেমিক্যালটারই জল দেওয়া থাকে না, জলের সাথে মেশানো যাবে। একটু ধরে রাখ। সামনে যে উদা তাকে একটা তো মাছ নিয়ে যাও, তাকে তো
সামাজিকতার মঙ্গল হবে, কারণ আমাদের কাজটা হচ্ছে হয়তো পাচ্ছি না কিছুটা মানবিক সেবা করা, মানুষের কাছে দাঁড়ানো, মানুষকে একটু বলা, মানুষকে একটু হেল্প করা। সেই জন্য আজকে প্রায় 5,000 মতো আমরা ওই মাস্ক এবং স্যানিটাইজ আমাদের আছে, ছোট ছোট শিশু এগুলো আমরা এই করবো। আমাদের ফায়ারের লোকজন আছে, এনারাও স্প্রে করবে চারিদিকটা যতটা পারে এই সময়ের মধ্যে, তারাও দেখবেন। পরবর্তী পর্যায়ে আমরা একটা আবার বড় ধরনের একটা প্রোগ্রাম আমরা নেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি। আপনার নাম? এবং অ্যাটাক হচ্ছে তো সেই জন্য আমরা ফাউল ওয়েদার ছিল বলে এই প্রোগ্রামটা করতে পারিনি, এটা আমরা করছি। পরবর্তী পর্যায়ে আবার একবার হবে। তা আমরা ফায়ারকে পেয়েছি, ফায়ার সার্ভিস ইন বেঙ্গল, এরা খুব কোঅপারেটিভ, মানে আমার ভগবানপুরকে অনেক উজ্জীবিত করেছে, অনেকবার এসেছে, এরা অনেকবার দিয়েছেন বিভিন্ন কন্যার গ্রুপ, বিভিন্ন জায়গাগুলোতে দিয়েছেন, এরা খুব কোঅপারেটিভ মাইন্ড এবং খুব হেল্পফুল মানুষ। তো আমরা আজকে যদি এইটা দিয়ে যাই, ডেঙ্গু আর এ থেকে অনেকটা রিলিফ পাওয়া যাবে। তো মশার উৎপত্তিটা তো এই জল জমা জল থেকে, এই ঘাস থেকে, এই বন থেকে, এইগুলো থেকেই হচ্ছে। বর্ষাকালে এগুলো বেশি দেখা দেয়। আমরা যদি আমার বাড়িটাকে পরিষ্কার রাখি, আমি যদি আমার বাড়ির বাগানটাকে স্যানিটাইজ করতে পারি, পরিষ্কার রাখি, তাহলে মশা কেন ডেঙ্গু কেন অ্যাটাক করতে পারবে না। সেরকম প্রতিটি মানুষের এই চিন্তাভাবনাটা নেওয়া দরকার আছে, তাহলে পরে পরে ডেভেলপমেন্ট হবে, পরে পরে মানুষ শ্বাস প্রশ্বাসও নিতে সুবিধা পাবে। স্যানিটাইজার করা হচ্ছে এবং মাস্ক দেওয়া হচ্ছে, না কি বলবেন? করোনার জন্য করা হচ্ছে। হ্যাঁ, এটা কেমন লাগছে আপনার? ভালো লাগছে। করোনা এবং ডেঙ্গু, যারা এইসব আয়োজন করেছে তাদের জন্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম চন্দনা পাল। চন্দনা পাল, বাড়ি? বাড়ি ভগবান, ভগবানপুর। সমাজ আমাদের যেটা মনে হয়েছে, কেন আমি দেখেছি বড় বড় আধিকারিকরা, অফিসাররা, যেমন জাজ, আমাদের জজ কোর্ট, জাজ একা বসে আছে বাইরে, ঘরে কাউকে ঢুকতে দিচ্ছে না, ওখানে এক একটা কেস নাম্বার পড়া হচ্ছে, সেখান থেকে তার বেল ফেল সব হয়ে যাচ্ছে। এসপির ঘরে ওখানেও তাই, এত রেস্ট্রিক্টেড, এত কড়াকড়ি, চিঠিপত্র রিসিভই করছে না, চিঠিপত্র যে রিসিভ করবে, পাবলিক যে পাবলিক পিটিশন দেবে সেটাও হচ্ছে না। মানে মানুষের মনে এমন একটা আতঙ্ক এসে গেছে, বোধহয় এইটাতে জাম ভাইরাস তখন। ছবি তুই দেখ,
এই যে আজকে এই অনুষ্ঠান থেকে মাস্ক পেলেন, এটা কেমন লাগলো? এটা নিয়ে কি বলবেন? এই সচেতনতার কাজ হচ্ছে, স্যানিটেশন দিচ্ছে, এটা নিয়ে কি বলবেন? একটু মাস্কটা নামান। এটা নিয়ে কি বলবেন? ভালো বলবার কি বলবো, কিছু বলতে পারবো না। না, ভালো ভালোই কাজ করছে। আপনার নাম? মুচিরাম পাত্র। মুচিরাম পাত্র, বাড়ি? গোপীমনবার। হেল্পফুল ছিল, করুন, আমরা আছি, দেখবো কতটা কি করতে পারি। যাই হোক, সবাইকে নিয়ে চলা, সবাইকে ভালো রাখা কর্তব্য সমাজের। তাই আজকে যারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই স্বাস্থ্য সুস্বাস্থ্যটি কামনা করি। সবাই ভালো থাকবেন, বাড়িতেই থাকবেন, সুস্থভাবে থাকুন। বেশি বাইরে বেরিয়ে সময় যেমন নষ্ট হবে, তেমনি আপনাদের কোথায় কি ইয়ে হবে সেদিক থেকে একটু এড়িয়ে চলা। আপাতত দুটো তিন মাস চার মাস, এই বিশ সাল কুড়ি সাল আমাদের কাছে যেন একটা অভিশাপ। এই কুড়ি সালটা না গেলে, ডিসেম্বর ক্লোজ না হলে মনের যেন বলছে যে স্যানিটাইজার এবং মাস্ক দেওয়া হচ্ছে, কি বলবেন এনে? হ্যাঁ, এটা খুব ভালো কাজ, যারা করছে সাধুবাদ জানাচ্ছি। এটা ঘন ঘন যাতে হয় সেটাও চেষ্টা করতে হবে তারিখে। আপনার নাম? আমার নাম মিলন কুমার দাস। মিলন কুমার দাস, বাড়ি? দুর্গাপুর। শুরু করুন। স্প্রেটা কত মিটার অবধি যায়?
কত মিটার অবধি স্প্রে করতে আমরা তো করি এবং আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন হচ্ছে এবং দীনদয়ালজির জন্মশতবর্ষ চলছে, সেই কারণে আমরা এই সেবামূলক কাজ করছি। আমাদের বিজেপি এবং আমাদের রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে আমরা এগুলো করছি ভারতীয় জনতা পার্টি। আপনার নাম? আমার নাম নির্মল কুমার দাস। বাড়ি? বাড়ি আমাদের, আমার বাড়ি দুর্গাপুর। আমি রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক এবং ভগবানপুর স্কুলের টিচার, ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা একজন এখানকার। আমাদের বিষ হলটাকে একেবারে একটু সাবধান সতর্কে থাকতে হবে। আপনার নাম? আমার নাম স্বপন রায়। আমি ভগবানপুরে আমার বাড়ি। আমি ওই সাংগঠনিক কাঁথি দায়িত্বে আছি, মানে দায়িত্বে থাকি জেলা কমিটির সদস্য ভারতীয় জনতা পার্টি। তা যাই হোক না কেন, দলও বিভিন্ন জায়গায় এগুলো করছেন, প্রতি মুহূর্তে নান হ্যান, এর কাছে পৌঁছে দেওয়ার লিপ, তার কাছে খাবার পৌঁছে দেওয়ার লিপ, আমরাও যতটা পেরেছি কিছু কিছু দেওয়ার চেষ্টা করছি সব জায়গায়। তা আজকে আমাদের এই কর্মসূচিটা চলতে থাকবে। ইনারাও এসছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ইনাদের কাছে কৃতজ্ঞ। ইনারাও ভালো থাকুন, ইনাদের সুস্বাস্থ্য কামনা করি। ইন বেঙ্গল তাতে আমরা লক্ষ্য করেছি মানুষের আতঙ্কটা কাটেনি। আমার ব্যক্তিগত স্পেকুলেশন মনে হয়েছে ওই করোনা মানে কিন্তু মৃত্যু নয়, করোনা হচ্ছে সতর্ক, সাবধান, সচেতনা, মানে আমাদের নিজেদেরকে একটু সংযম এবং সতর্ক থাকলে মনে হয় কোনো রকম কোনো কিছু অসুবিধা দেখা দেবে না বা হবে না। আমরা মাস্ক ব্যবহার করি না, মুখে পরি না, 24 ঘন্টা খোলামেলা থাকি, অ্যাডমিনিস্ট্রেশন লোকজন এলে সঙ্গে সঙ্গে তুলে দিই নাকটাকে অফ করে, কিন্তু মাস্কগুলোকে কন্টিনিউশন পরতে হবে। আর স্যানিটাইজার কথা যেটা বলেছে, সে এখন বাজারে প্রতিটি দোকানে দোকানে স্যানিটাইজার কিনতে গেলে পাওয়া যাবে, 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা। কিংবা কেউ যদি বাড়িতে সাবান ইউজটা করে, একটু বাইরে থেকে এসে হাত হাত ধুয়ে নেওয়া, বাজার করলেও সে ব্যাগটাতে একটু দিয়ে দেওয়া, কোনো চিঠি পত্র হলো সেই চিঠি পত্রতে একটু ছুঁয়ে দেওয়া, এগুলোকে করতে হবে। তোমাদের কী পরিকল্পনা নেওয়া হয়েছে? আজকে মূলত আমরা দীর্ঘদিন থেকেই করবো করবো বলে রেডি করতে পারছি না, আর ওয়েদারও আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে না। ইতিমধ্যে আমরা 5টা ডেট ফেল করেছি, আজকে ফায়ার সাহেবের ডেটে আমরা আজকে দিনটা কার্যক্রম করতে পেরেছি। আজকে আমাদের এখানে স্যানিটাইজারের সঙ্গে আর কী কী পরিকল্পনা আছে? সুস্থ ব্যক্তিদের কিছু দান দেন, মাস্ক দিলি, তারপরে মানুষকে সচেতনতা করা, এই হলো আমাদের মূল কাজ। আমি হল চক্রবর্তী, ভগবানপুর 1 দক্ষিণ মণ্ডলের যুব সভাপতি বিজেপি। তোমার নাম? আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। কী দায়িত্ব আছে? ইনাদের সাথেই আছি, বরাবর কাজ করে যাচ্ছি। খুব ভালো লাগলো, খুব অনেক সুন্দর লাগলো, এরকম যেন সবসময় বই হতে থাকে, এটা খুব ভালো লাগে। আজকের আমাদের কী পরিকল্পনা আছে? আজকে আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লকে আমরা স্যানিটাইজ করবো, এটা আমাদের পশ্চিমবঙ্গ এবং পূর্ব মণ্ডলের পাঁচ হাজার মোহাম্মদপুর, তিরাইপুর, জরিবার, চৌরঙ্গি মোড়, যেটা দুর্গাপুর আর কি, ভগবানপুর থানা, ভগবানপুর হসপিটাল, ভগবানপুর থেকে শুরু করে আপ টু গোয়ালাপুকুর পর্যন্ত যেখানে যেখানে মূলমূল জায়গাগুলো সেখানে আমরা স্যানিটাইজ করবেন। এই প্রোগ্রামটা নিয়েছে এবং ডেঙ্গু তথা করোনার ভাইরাস ফাইরাস নিয়ে যে মানুষ আতঙ্ক হয়েছে, সেই আতঙ্কগুলোকে কাটানোর জন্য এখনও মানুষের আতঙ্ক আছে। কেন আমরা লক্ষ্য করেছি যে বাজার ঘাটে লোকজন আসতে